বিরতির পর আবারও আপনাদের স্বাগত। 7 দিনব্যাপী প্রান্তিক উৎসব 2023 অনুষ্ঠিত হয় প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা। 7 দিনব্যাপী প্রান্তিক উৎসব 2023 অনুষ্ঠিত হতে চলেছে প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রান্তিক ক্লাবের কর্মী সমর্থক কর্মীদের সদস্যদের মধ্যে, এবং তার পাশাপাশি যারা উপস্থিত ছিলেন উপস্থিত এলাকাবাসীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন মেয়র শুনব। যেটা আমার প্রদীপবাবু বলার চেষ্টা করেছেন এবং রাজীববাবু এটা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন, সমর্থন করেছেন যে যাত্রী হিসাবে, এলাকা হিসাবে এটা মোটামুটি চিহ্নিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে যাত্রীরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের আমরা যারা চাইছি এই রাজ্যকে নেশামুক্ত করার জন্য যে আবেদন বা আমাদের যে আন্দোলন, এটা কিন্তু আমি বলবো ধলস্থানে প্রান্তিকরা অনেকটাই এগিয়ে নিয়েছে তাদের এই কাজের মাধ্যমে। তো প্রতিটি জায়গায় আমি নেশার কথা আমি বলছি এই কারণে, এটা একটা আমাদের কাছে রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা, যারা বর্তমান এবং আগামী প্রজন্ম যারা এই রাষ্ট্র গঠন করবে, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে বা এক শিবরা স্বেচ্ছাতে করা যারা কারিগর হবে ভবিষ্যতে, তাদের কিন্তু নেশায় আদর্শ বা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন অনেকটা, অনেক অংশে যুবক যুবতীরা। এখানে প্রতিবে বলছেন যে আমাদের এই রাজ্যে এখন যখনই কোনো রকম এই ধরনের রক্তদান শিবির বা স্বাস্থ্য শিবির হয়, তখন লক্ষ্য করা গেছে যে আমাদের বিশেষই যুব সমাজে এবং কলেজে ছাত্রছাত্রীরা কিন্তু অনেকেই যে নেশায় যেমন আক্রান্ত হচ্ছে, পাশাপাশি এইচআইভি এবং এইডসে তারা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে নেশার সঙ্গে যুক্ত হয়ে তারা ওই রোগগুলিকে নিয়ে যাচ্ছে বাড়িতে, নিজের পরিবার এবং সমাজকে ধ্বংস করার জন্য। কাজে এই ক্লাবগুলির এই ধরনের উৎসবের মাধ্যমে যেমন স্বাস্থ্য শিবির, এখানে প্রতিবন্ধ প্রকাশ্য চিকিৎসা যেমন স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্য বিষয়ে যখন আলোচনা করেন বা পরীক্ষা নিরীক্ষা করেন, তখন কিন্তু ওই জায়গাটা সবচেয়ে বেশি কাটেছে, যেটাকে আমরা প্রতিরোধ বা প্রতিবাদ করার চেষ্টা করছি। সরকারি পর্যায়ে বেসরকারি হয়েছে ক্লাবগুলি, সেক্ষেত্রে প্রান্তিক ক্লাব একটা বর্তমান শহরের বনেদিক ক্লাব, তাদের পরিচালনা, তাদের ব্যবস্থাপনা অতি। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার কি জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং প্রান্তিক উৎসব আয়োজন করা হয়েছে প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে, প্রান্তিক ক্লাবকে প্রাঙ্গণে এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। রাজ্যের বিশিষ্টজনেরা আজ উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাবের সদস্য এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেছেন এই উৎসবে। সময়সূচি বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।